জাকনি ঢালিউড বাদশা আরিফিন শুভ মুজিব সিনেমার জন্য উনি এক টাকা নিয়েছিল, তার পারিশ্রমিক হিসাবে সে অনলি ওয়ান টাকা নিয়েছিল, এক টাকা নিয়েছিল। বুঝছিলাম যে হয়তো এত দামি একটা ক্যারেক্টার, এত নামি একটা ক্যারেক্টার, যার কারণে হয়তো সে নিজেই এটা স্যাক্রিফাইস করছে, কোনো টাকা পয়সা নেবে না, পারিশ্রমিক নেবে না। তাকে অফার করা হয়েছিল টাকার জন্য, সে এক টাকা দাবি করছে যে না আমার এত টাকা দরকার নেই, শুধুমাত্র এক টাকা, এক টাকা হলেই সে অভিনয়টা করে দিবে। অন্য অফার সে ফিরিয়ে দিছে, টাকা নেবে না বলে দিছে। আজকে দুই দিন ধরে দেখতেছি যে রাজুক তাকে 10 কাঠা প্লট দিছে, 10 কাঠা। এটা ফিরিয়ে দেয় নাই সে, আরফিন শুভ এটা ফিরিয়ে দেয় নাই। তার মানে তার টার্গেট আগে থেকেই ছিল যে আমি এটাতে, এই সিনেমাতে কোনো টাকা নেব না, এমন বিগ অ্যামাউন্ট নিব যেটা লাইফ সেটেল হয়ে যাবে। ঢাকাতে 10 কাঠা, মানে বুঝতেছেন তো, আমি আগে ভাবছিলাম যে এত নামি দামি একটা ক্যারেক্টার, এত সুনাম ধন্য একটা ক্যারেক্টার, যার কারণে সে টাকা নিচ্ছে না, এক টাকা, এক টাকা পারিশ্রমিকে সে কাজটা করে দিছে। এখন দেখলাম যে সে যদি ওই নামি দামি ক্যারেক্টারের জন্য সে পারিশ্রমিক না নিয়ে কাজ করে থাকে, তাহলে এই যে 10 কাঠা যে দিল, 10 কাঠা প্লট যে দিল, সেটা তো সে নিত না, কিন্তু এটা তো নিছে। তার মানে কি? এটা দিয়ে কি প্রমাণ হয়? এটা দিয়ে এটাই প্রমাণিত হয় যে সে এক টাকা নিছিল এ বড় কিছুর জন্যই, বড় কিছু পাওয়ার আশাতেই সে ওই 10-20 লাখ টাকা ছেড়ে দিছে, যে আমার 10 লাখ টাকা হয়তো পারিশ্রমিক তার ছিল, 10 লাখ টাকা বা 5 লাখ টাকা তার পারিশ্রমিক ছিল, যেটি হচ্ছিল সেটা নেয় নাই, এক টাকার বিনিময়ে সিনেমা করে দিছে, এই যে এই 10 কাঠা প্লটের জন্য। সে জানতো যে এমন কিছু আমি করব যার কারণে এর চাইতে অনেক বেশি কিছু আমি পাবো, এর চাইতে অনেক বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে, সুতরাং আমি এটা ছেড়ে দিই। আর এই জন্যই সে ওইটা ছেড়ে দিছে এবং বিনিময়ে সে 10 কাঠা প্লট পেয়ে গেছে। আফসোস, শরীরে জুত নেই কালকে থেকে, এই নিউজটা দেখার পর থেকে কালকে থেকে কোনো শরীরে জুত নেই। হজাক থাকেন, এই ধরনের আরও অনেক কিছু আসবে, হজাক থাকেন। চ্যানেলে যদি লাইক না দিয়ে থাকেন, চ্যানেলে লাইক দিয়ে পাশে থাকেন।